আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধের পর ফিলিস্তিনিদের প্রতি বেড়েছে মার্কিন সমর্থন, বিপাকে ইসরায়েল। এরপর জানিয়ে দেব ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা অব্যাহত থাকবে বলছে মোশাদ প্রধান। আরো জানিয়ে দেব আয়রন ডোমের খোদ সারতে যুক্তরাষ্ট্রের কাছে টাকা চায় ইসরায়েল। এরপর জানিয়ে দেব ভারত এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, সীমান্ত থেকে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার। এরপরই জানিয়ে দেব পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ ও অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী বলছে সৌদি আরব। আরো থাকছে ফিলিস্তিনিদের উচ্ছেদ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবার বলেছে জাতিসংঘ। এবং সর্বশেষে জানিয়ে দেব আফগানিস্তান ছাড়ার আগে সাজ সরঞ্জাম ধ্বংস করছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। গাজা যুদ্ধের পর ফিলিস্তিনিদের প্রতি বেড়েছে মার্কিন সমর্থন, বিপাকে ইসরায়েল। গত মাসে গাজায় 11 দিন ধরে ইসরায়েলি বিমান হামলার পর সমগ্র বিশ্ব জুড়ে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। এ সময় ফিলিস্তিনিদের প্রতি মার্কিনিদের সমর্থন বেড়েছে, অন্যদিকে ইসরায়েল সম্পর্কে যুক্তরাষ্ট্রের চিন্তা ভাবনায়ও ব্যাপক রদবদল হয়েছে। প্রথমবারের মতো ইসরায়েলের সমালোচনায় মেতেছে মার্কিন রাজনীতিবিদরা। অবরুদ্ধ গাজায় ইসরায়েল নির্বিচারে বোমা হামলা করেছে, জবাবে এই অঞ্চলে শাসক দল হামাস তাদের উপর রকেট হামলা করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ইসরায়েলকে নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন ভাটা পড়েছে। মার্কিন রাজনীতিবিদরা যুক্তরাষ্ট্রের সরকারের ইসরায়েলপন্থী নীতির সমালোচনা করেছেন। আলেকজান্ডারিয়া ওকাসিয়া কর্টেজ তার বক্তব্যে বলেন, এই অঞ্চলে ক্ষমতায় অসাম্যতা বিদ্যমান, ইসরায়েল সবসময় মার্কিন সামরিক ও কূটনৈতিক সমর্থন পোস্ট হওয়ায় ক্ষমতাধর এক দেশে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের মতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। অন্যদিকে ফিলিস্তিনিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট কি কাজ করছেন তা কি তাদের বেঁচে থাকার অধিকার নেই? আলেকজান্ডারিয়া ওয়াকাসিয়া কার্টেজের সহকর্মী রাশিদা তালিব এ বিষয়ে মার্কিন কংগ্রেসের এক আবেগময় বক্তব্য রেখেছেন। তিনি এক অসহায় ফিলিস্তিনি মায়ের অবস্থান বর্ণনা করেন, যে ফিলিস্তিনি মা বলেছেন, আমি আজ রাতে আমার বাচ্চাকে আমার খাটের উপর রেখেছি যাতে আমি আমার স্বামী ও বাচ্চারা সবাই একসাথে মরতে পারি এবং কাউকে যেন অন্যের মৃত্যু দেখতে বেঁচে থাকতে না হয়। এ বিষয়ে অশ্রুসিক্ত চোখে রাশিদা তালিব বলেন, ওই ফিলিস্তিনি মায়ের এই বক্তব্য আমাকে বিপর্যস্ত করে দিয়েছে। এটা আমাকে আরো কষ্ট দিচ্ছে যে আমাদের দেশে যেই সকল পদক্ষেপ নিচ্ছে আর যাদের ইসরায়েল অর্থ দিচ্ছে তা একজন মাকে নির্ভয়ে তার সন্তানদের জীবিত দেখার অধিকার থেকে বঞ্চিত করছে। ইসরায়েলি বিমান হামলায় নিহত 250 জনের মধ্যে 66 জনই শিশু। এই সর্বাত্মক ভয়ঙ্কর যুদ্ধের সময় নিউ ইয়র্ক টাইমস এসব শিশুর ছবি তাদের পত্রিকার প্রথম পাতায় দিয়ে সংবাদ প্রকাশ করেছে। অসংখ্য মার্কিন গণমাধ্যম ও সংবাদ সংস্থা তরুণ ফিলিস্তিনিদের কণ্ঠকে তুলে ধরার জন্য চেষ্টা করেছে, তাদের নিয়ে সংবাদ প্রচার করেছে। সূত্র দ্য গাজা পোস্ট। ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা অব্যাহত থাকবে বলছে মোশাদ প্রধান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছে ডেভিড বার্নিয়া, ইওসি কোহেনের স্থলাভিষিক্ত হলেন তিনি। মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পরই ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার তৎপরতা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন রানুনিয়া। খবর জেরুজালেম পোস্টের। মোশাদ প্রধান বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পদে পদে মোশাদের কড়া পদক্ষেপের মুখোমুখি হবে। আমরা পারমাণবিক বিভিন্ন উৎপাদনের সঙ্গে পরিচিত, ইরানে কারা এই কর্মসূচির সঙ্গে জড়িত এবং কারা তাদের পরিচালিত করছে আমরা পরিচিত তাদের সঙ্গেও। মিথ্যা ও গোপনীয়তার আশ্রয়ে গণহত্যা চালানোর জন্য অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান এখন অনেক অগ্রসর বলে অভিযোগ করেন মোশাদের নতুন প্রধান। ইরান যতই অগ্রসর হোক না কেন, মোশাদও যে বসে থাকবে তাই ইঙ্গিত দিলেন বার্নিয়া। তিনি বলেন, ইরানের কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা সংস্থা উন্নত প্রযুক্তি ব্যবহার করে পদক্ষেপ নেবে। প্রসঙ্গত 2020 সালে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে ইরানের রাজধানী তেহরানের সড়কে বন্দুকধারীরা হত্যা করে। এ হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত রয়েছে এমনটি মনে করেন ইরানের শীর্ষ কর্মকর্তারা।
আয়রন ডোমের খোঁজ ছাড়তে যুক্তরাষ্ট্রের কাছে টাকা চায় ইসরায়েল। সম্প্রতি ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধে ইহুদি ভূখণ্ডে হাজার হাজার রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এসব রকেটের অধিকাংশই ঠেকানোর প্রত্যাশা করেছিল ইসরায়েলের রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু আয়রন ডোম হামাসের সব রকেট ঠেকাতে পারেনি। এ কারণে ইসরায়েল এখন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, আর তাই আয়রন ডোমের খোঁজ ছাড়তে যুক্তরাষ্ট্রকে টাকার জন্য চাপ দিচ্ছে। এজন্য ইসরায়েল আমেরিকার কাছে ডলার সহায়তা চেয়েছে। আল জাজিরার এক খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টজ বৃহস্পতিবার ওয়াশিংটন সফর করবেন। সেখানে তিনি ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছে আয়রন ডোমের খোঁজ ছাড়তে $1 বিলিয়ন অনুরোধ জানাবেন। যুক্তরাষ্ট্রের সিনেট, সিন্ডসি গ্রাহাম এবং ইসরায়েলের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জেরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টা পাল্টা হামলা চলে। গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়। এর পাল্টা জবাবে গত 10 মার্চ রাত থেকে ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। টানা 11 দিন ইসরায়েলের হামলায় অন্তত 232 জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে অর্ধ শতাধিক শিশু। অন্যদিকে হামাসের ছোড়া রকেটে ইসরায়েলের 13 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে এবারের যুদ্ধে হামাস প্রায় 4000 রকেট ছুড়েছে। ইসরায়েলের আয়রন ডোম হামাসের সব রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার জেরুজালেম সফরকালে যুক্তরাষ্ট্রের সিনেট লিন্ডসি গ্রাহাম সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের কাছে চলতি সপ্তাহে ইসরায়েল $1 বিলিয়ন অনুরোধ জানাবে। ওই ডলার ইসরায়েল আয়রন ডোম সিস্টেম উন্নতি সহ আরো অনেক কাজে ব্যবহার করবে। সীমান্ত থেকে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় ভূখণ্ড থেকে রাশিদা খাতুন নামে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। রবিবার সন্ধ্যা 6:30 দিকে ভারতের নদিয়া জেলার হোগলাবাড়ি থানার কর্মীপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বিষয়টি নিশ্চিত হয়ে আজ গণমাধ্যমকে জানায়। 47 বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রয়াগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ফেরত চেয়ে বিএসএফ চিঠি পাঠানো হয়েছে। বিজিবি কর্মকর্তা জানান, ওই নারীর মরদেহ কুর্মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকার ধান খোলার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভারতের হোগলাবাড়িয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হোগলাবাড়িয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর জেলা সদর মর্গে পাঠায়। রাশিদা দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। আব্দুল কাদের জানান, রাশিদা শুক্রবার সকাল 10টার দিকে বাড়ি থেকে বের হয়, তারপর আর কোনো সন্ধান মেলেনি। রবিবার সন্ধ্যায় ফেসবুকে ছবি দেখে আব্দুল কাদের পরিবার জানতে পারে বিষয়টি, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে জানা যায়নি। বিএসএফ মরদেহ ফেরত দিলে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ ও অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী বলছে সৌদি। পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ ও অস্থিতিশীলতার জন্য ইরান অভিযুক্ত করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। দেশটির একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ তোলেন। সম্প্রতি কুয়েতের যুবরাজ মাশাল আহমদ জাবের আল সাবার সৌদি আরব সফরকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে অভিযোগ আরোপ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে এই অবস্থায় অযথা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না করে সৌদি কর্মকর্তাদের উচিত ইয়েমেনের হুথি সমর্থিত ন্যাশনাল সালভেনশন সরকার ও তাদের নিয়ন্ত্রিত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর শক্তির বিষয়ে উপলব্ধি করা এবং ইয়েমেনের গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন ইরান। সূত্র পার্টস টুডে। ফিলিস্তিনিদের উচ্ছেদ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবার ঘোষণা জাতিসংঘের। জাতিসংঘের প্রতিনিধিরা ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করার নিন্দা করেছেন। অধিকৃত পূর্ব জেরুজালেমের পাশের এলাকা শেখ জাররা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তারা। বুধবার জাতিসংঘের কর্মকর্তারা এই মন্তব্য করেন। ফিলিস্তিনি জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী নিয়ে কাজ করার সংস্থার জেনারেল কমিশনার ফিলিপি লাজ্জারিনি বুধবার পূর্ব জেরুজালেমের শেখ জাররা এলাকায় পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এভাবে শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
আন্তর্জাতিক আইন অনুসারে এই ভূখণ্ড দখলদার শক্তি হিসাবে ইসরায়েলের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে যা তারা মানতে বাধ্য, কিন্তু ইসরায়েল এই সকল দায়িত্ব ও কর্তব্য পালন না করার অপরাধে অভিযুক্ত হয়েছে। UNRW এর মতে এই ফিলিস্তিনি শরণার্থীরা জীবনে দ্বিতীয়বারের মতো উচ্ছেদের শিকার হলেন। ফিলিপে লজ্জারিনের মতে ফিলিস্তিনিরা শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘের এই সংস্থার প্রধান হিসেবে তার দায়িত্ব হলেও উচ্ছেদের শিকার ফিলিস্তিনি শরণার্থীদের রক্ষা ও তাদের সাহায্য করা। এ বিষয়ে তিনি আরো বলেন, আমি এ বিষয়টাকে আমাদের মূল কাজ হিসাবে মনে করি। সূত্র আল জাজিরা। আফগানিস্তান ছাড়ার আগে সাজ সরঞ্জাম ধ্বংস করছে যুক্তরাষ্ট্র। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পাদিত চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে চলে যাচ্ছে মার্কিন সেনারা, এমনকি প্রতিক্রিয়াটি নাকি দ্রুত গতিতেই সম্পন্ন হচ্ছে। সামরিক পরিকল্পনাকারীদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম বলেছে, ইতোমধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক সেনা চলে গেছে। দীর্ঘ প্রায় 20 বছর ধরে আফগানিস্তানে অবস্থান করছিল মার্কিন সেনারা। এ সময় তারা যেসব সাজ সরঞ্জাম ব্যবহার করেছে সেগুলোর কিছু অংশ দেবে দেশে পাঠানোর পাশাপাশি বাকিগুলো নষ্ট করে ফেলা হচ্ছে। খোদ মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা এ খবর দিয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম মঙ্গলবার জানিয়েছে যে আফগানিস্তান থেকে 30-40% সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আফগান নিরাপত্তা বাহিনীর কাছে 6টি স্থাপনা হস্তান্তর করা হয়েছে। সামনের দিনগুলোতে আরো বেশ কিছু ঘাঁটি হস্তান্তর করা হবে। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী তাদের দেশকে স্থিতিশীল ও নিরাপদ রাখতে চেষ্টা করছে। এক্ষেত্রে সামনের দিনগুলোতে আমরা এমন আরো কিছু ঘাঁটি এবং সামরিক সম্পদ তাদের কাছে হস্তান্তর করতে পারব, সেগুলো তাদের কাজে সাহায্য করতে পারে। হালনাগাদ তথ্যের বরাত দিয়ে ভয়েস অফ আমেরিকা বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন C-17 মডেলের 300টি বিমানের সামান জিনিসপত্রের সরাতে সক্ষম হয়েছে। এছাড়া 13,000 সাজ সরঞ্জাম নষ্ট করে দেওয়া হচ্ছে। এর আগে গত সপ্তাহে সেন্টকম জানায় সেনা প্রত্যাহারের প্রায় 25% সম্পন্ন হয়েছে। তবে মার্কিন আইন প্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন যে সেনা প্রত্যাহারের গতি ত্বরান্বিত করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা AFP আফগান ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, আগামী 20 দিনের মধ্যে বাগরাম বিমান ঘাঁটি আফগান সরকারের কাছে হস্তান্তর করবে মার্কিন বাহিনী। তবে এ বিষয়ে কোন রকম সময়সীমা নিশ্চিত করতে অস্বীকৃতি জানায় পেন্টাগনের প্রেস সচিব জন কির্বি। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, বাগরাম বিমান ঘাঁটি যে তাদের হাতে তুলে দেওয়া হবে সেটা নিশ্চিত।